সুপ্রিয় সুধী মন্ডলী, এবং আজকের আমাদের এই বছরে আয়োজিত বছরব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণের এই বড়দের কর্মশালাতে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানাই। আর যারা আমাদের সঙ্গে আজকে আমার সামনে যারা আছে তারা নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো, তাই তো? সবাই ভালো তো? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, শুনে যাচ্ছি। আশা করি সবাই ভালো। কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে, কেটে কেটে যাওয়ার মতন অবস্থা, দেখে কি হয়। হ্যাঁ, তো সবার এমনি আমরা যে গানটা নতুন গানটা করছি এই গানটা কি উঠেছে? আমরা দুটো প্যারা বোধহয় করেছিলাম, তাই না? তিনটা তিনটা একাদশী নাই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো সবগুলো কি সবাই তুলেছো? তোমরা গাইতে পারছো? এই যে হাসি মুখে তোমরা গানগুলো করছো, তোমাদের আন্তরিক ভাবে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে বাঁশরিক অন্নধর ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানকে আমি বিশেষভাবে, খালেক ভাইকে আমার শ্রদ্ধা এবং আমার শুভকামনা জানাই যে নজরুলের জন্য এবং সর্বোপরি সারা পৃথিবীর যারা নজরুল প্রেমী, নজরুলকে ভালোবাসে, নজরুলের গান যারা ভালোবাসে তাদের সবার জন্য এই আয়োজনটি উনি করেছেন, এবং সম্পূর্ণভাবে তার নিজস্ব ইচ্ছে এবং নিজস্ব আগ্রহ থেকে তার দায়বদ্ধতা। নজরুল চর্চার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তাকেই সমর্থন করেই কিন্তু আমরা কাজ করছি যতটুকু পারি। তো আমরা ব্যক্তিগতভাবে যাই করি না কেন, সামগ্রিকভাবে এবং সাংগঠনিকভাবে কাজ করা কিন্তু আমাদের মতো শিল্পীদের এবং শিক্ষকদের সম্ভব হয় না, কারণ আমরা কখনোই ওই সাংগঠনিক কাজ বা এই ব্যাপারগুলো আমাদের দ্বারা হয় না। আমরা চর্চা গবেষণা যতটুকু পারি আমরা করি, এবং সর্বোপরি সবাইকে আমাদের যে অর্জিত যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা সবার সঙ্গে আমরা শেয়ার করি, ভাগ করি। শেখাতে তো পারি না, আসলে শেখানো যায় না। আমি বারবার একটি কথা বলি, গান শেখানো যায় না, গান শিখতে হয়। তো গান শেখার জন্য যোগ্যতা লাগে। গান আমি যে কি শেখাবো বা আমি কি দেখাবো, সেটা যদি যে শিখছে বা অনুধাবন করার চেষ্টা করছে তার যদি সেটা গ্রহণ করার মেধা বা ওই কি বলবো ওই দক্ষতাটা না থাকে, সেটা অনুভব করার ইচ্ছেটা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো মতেই গান গানের মতন জায়গায় যাবে না। তো আমি আবার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং আমরা আমার মনে হয় এই গানটি আমি একবার গাই, তারপর আমরা যেটুকু পরের টুকু আমরা আস্তে আস্তে এগোবো, এবং যারা যারা শোনাতে চাই নিশ্চয়ই সবার আমরা শুনবো। তো আমি গানটা আবার শুরু করি, কেমন হয় আমার সঙ্গে? তোমরা তোমাদের ই মিউট রেখে সবাই আমার সঙ্গে গাও, দেখো কেমন। আমি বলো হেরি তরে কলো করেছি, বোঝো না কি রসিক বন্ধু, বোঝো না কি রসিক বন্ধু, তুমি মন বোঝো মন চো, মান বোঝো না কি হে, মন বোঝো মন চো, মান বোঝো না কি হে, ফুলছে নচে মনা কি মধু, তুমি ফুলছে নচে মনা কি মধু, তুমি যে মধু বনের মধু ক, তুমি যে মধু বনের মধু ক, তুমি মধুরম মধুরম মধুময় মনোহর, মধুরম মধুরম মধুময় মনোহর, মধু বনে মধু কর, তুমি যে মধু বনে মধু কর। কলো হেরি ফুলে রহি
অভিমান বধু যে দেখো না কি বধু হে পলু হে কুলে রহি অভিমান মধু যে দেখো না কি বধু হে রাগের মাঝে রহে অনুরাগ মধু যে রাগের মাঝে রহে অনুরাগ মধু যে দেখো না কি বধু হে কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন ভয় হয় কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন ভয় হয় মোহিনী তো পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় মোহিনী তো পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় মোহিনী তো পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় এ চাঁদের আল্লাহ দোষী নাই হে স্যার মিউট হয়ে গেছেন রাধার একা দোষী হলো নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধা দিকে হো আমিও জানি যেন আমার শ্রীকৃষ্ণ আমিও জানি যেন আমার শ্রীকৃষ্ণ কে বলে রাধা ময় দেহ কে বলে রাধা ময় দেহ সে রাধা প্রেমে বাধা সে রাধা প্রেমে বাধা সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ সে রাধা প্রেমে বাধা সে রাধা প্রেমে বাধা সবাই শুনতে পেয়েছ এমনি সাউন্ড ভালো যাচ্ছে তো হ্যাঁ স্যার একদম ভালো হয় ভালো হয় শুনতে পেয়েছি ওকে থ্যাংক ইউ এবার বলো তোমাদের ওই ওই জায়গাটা কি চেনো না চিনো আমরা উচ্চারণটা চেনোই বলি আসলে ওই তো জয় হর্ষিকার হলেও আমরা গানটা গাওয়ার সময় ওইভাবেই বলি চেনো না কি বধু হে এটা বলি এখন যদি কেউ চিনো বলে বলতে পারে কিন্তু আমরা অলমোস্ট 90% চেনো চিনো বলি না হ্যাঁ সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে পরিষ্কার একদম তোমাদের কারো যদি কোনো জায়গায় কোনো মতামত থাকে কোনো জায়গায় বুঝতে পারলে না এমন যদি থাকে বলো আমাকে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে এরকম যদি কোনো জায়গা থাকে বলো আমাকে ওই জায়গাটা আমরা গাইবো তারপরে আমি তোমাদের গান শুনবো স্যার মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হয়ে যায় আচ্ছা দেখো
তার আগের লাইনটা বলো, শুধু রাধা একা দোষী হলো নিত্য কেন পায় না। তার আগের লাইনটা বলো, আমার সামনে কোনো খাতা টাতা নাই, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পাই না, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পাই না, মোরে কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, মোরে কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, কোন জায়গাটা সমস্যা হচ্ছে বলো? সেটা এসে উপরে যাওয়ার জায়গাটা। আচ্ছা দেখো, মোরে কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, আবার দেখো, হে মাগা রে সাপাদা, দেখো মাগা রে গাপাদা নিধা, হে পাশানি এ ধানি ধা পাধা পামা পা, বলো আর কোন কোন কারো কোন অসুবিধা থাকলে। তারপরে সে ওই সেই ব্রজ কবিদের ওখান থেকে একটু করেন স্যার, এখান থেকে ভালো উঠে নিয়ে সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে, সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে, কৃষ্ণ বিনা নাই রাধা দিতে হো, আমিও জানি জানো আমার স্থিতি কৃষ্ণ, আমিও জানি জানো আমার স্থিতি কৃষ্ণ, কেবল রাধাময় দেহো, কেবল রাধাময় দেহো, কেবল রাধাময় দেহো, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানে না রাধাময় দেহো, সে রাধা ছাড়া জানে না রাধাময় দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, এইভাবেই গান শেষ হবে আর মুখে আসবে না, এইভাবেই শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো, এবার আর কারো কোনো সমস্যা বা কিছু বলার থাকলে বলো, আমরা সেইগুলো কারেকশন আগে করি তারপরে তোমাদের গান। স্যার ওই রাধাময় দেহটা দুবার একটুখানি একবার একবার একটু দেখো, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানি না রাধাময় দেহ, সে রাধা ছাড়া জানি না রাধাময় দেহ, সে রাধা প্রেমে বাধা,
সে রাধা প্রেমে বাঁধা, সে রাধা প্রেমে বাঁধা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বাধাটা বলাটা খুবই মুশকিল। আর জীবনও ভুল হবে না। সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানে না রাধা ময়ূদেহ। এটা কি হলো? রাধা ময়ূদেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা। বুঝতে পেরেছ? বলো, আর কোন আর কারো কোনো ই থাকলে, কোন অবজারভেশন থাকলে বলো, সেগুলো নিয়ে আমরা ই করি, তারপর আমরা গাওয়ার চেষ্টা করব। তার মানে কোনো ই নাই, কোনো সমস্যা নেই, আমরা ধরে নিচ্ছি মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এবার কি আমরা তোমাদের ইন্ডিভিজুয়ালি গান শুনবো নাকি আমি আবার গাইবো, সেটা বলো। স্যার আপনি আরেকবার একটু পুরোটা গাইবো নাকি কোনো পার্টিকুলার জায়গা আছে সেটা বলো। স্যার কলঙ্কি বলে থাকে। ওকে, তাহলে কলঙ্কি বলে থেকে আমরা শুরু করছি। আবার শোনো, দেখো। কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়, কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়, তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চিরয়। তুমি নিত্য পূর্ণ, তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চিরয়, তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চিরয়। এ চাঁদে একাদশী নাই হে, এ চাঁদে একাদশী নাই হে, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, মরি কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, মরি কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে। সেই ব্রজ গোপীদে ঘর আছে পর আছে, সেই ব্রজ গোপীদে ঘর আছে পর আছে, কৃষ্ণ বিনা নাই রাধারি কে হো, আমিও জানি যেন আমার শ্রী কৃষ্ণ, আমিও জানি যেন আমার শ্রী কৃষ্ণ, কে বলে রাধা ময় দেহ, কে বলে রাধা ময় দেহ, কে বলে রাধা ময় দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা,
সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ সে রাধা প্রেমে বাধা সে রাধা প্রেমে বাধা শ্রী রাধা প্রেমে বাধা বুঝতে পেরেছ স্যার বোঝা তো গেছে এবারে করতে গিয়ে কি কি ভুল হবে ওটা করতে করতে বোঝা যায় ভুল হতেই পারে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে তো বুঝতে হবে ভুল হবে বলেই তো ঠিক হবে ওই রাধাময় দেহ ওই দেহটাকে ওই কি যেন লাস্টে এসে কিভাবে কানের গুড়া দিয়ে কাকলি খুব সুন্দর বলে রাধা ছাড়া জানে সে রাধা ছাড়া জানে না খেয়াল করো সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ সে রাধা প্রেমে বাধা এই জায়গাটা বলছো তো হ্যাঁ স্যার ওই দেহ একেবারে ওই জায়গাটা একটু সুন্দর করে আর একটু আস্তে আস্তে আচ্ছা আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখো সে সে রাধা প্রেমে বাধা সে রাধা ছাড়া জানে না রাধা ময় দেহ দেখো রাধা ময় দেহ মাপা গামারে গা শ্রী রাধা ছাড়া জানে না রাধা ময় দে তাহলে কি হলো নিশানে ধা দেহ নিশানে ধা পা মাপা গামারে গা নিশানে ধা পা মাপা গামারে গা এবার বোঝাতে পেরেছি আমি স্যার একটু বলি দেহ দেহ কিন্তু আসলো না দেহ মাপা গামা রে গা ও রে গাটা আচ্ছা বলো বলো আর কারো শোনো আর কেউ শোনাতে চাইলে শোনাও পার্টিকুলার জায়গাগুলো যদি কারো শোনানোর ইচ্ছে থাকে শোনাও তারপরে আমরা তো গান শুনবই আমি শুনছি না শ্যামলী তুমি কি গাইছো মিউট করা আছে তো হ্যাঁ নিশানি ধা পা মাপা গামা রে গা দেহ দেহ আর কেউ স্যার আমি করব দেহ আবার করো দেহ সুন্দর বলো আর কেউ স্যার আমি একটু করবো করো দেহ দেহ
স্যার আমি করি? হ্যাঁ করো। আবার করো। এসে দাঁড়াতে হবে, নিদা নিদা পা পায়ে থামতে হবে। পায়ে দাঁড়াচ্ছ না, বুঝলি? নিশা নিদা পা মা পা গা মা রে গা, নিশানে ধাপা মাপা, নিশানে ধাপা মাপা, হো না, আমি স্বরলিপিতে কি বলছি একটু খেয়াল করো। নিশানে ধাপা একটা পার্ট, মাপা গামা দেগা একটা পার্ট, মাপা গামা দেগা না না হচ্ছে না, তোমাকে আরো শুনতে হবে। হ্যাঁ লিপি, হ্যাঁ হ্যাঁ করবো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনি, করবো। দেহ আবার করো, কেটে গেল। দেহ কেটে যাচ্ছে কেন বুঝলাম না, নেটের মধ্যে প্রবলেম। আবার করো। এই শেষে এসে শুধু কেটে যাচ্ছে বারবার। দেহ দেহ শোনাবে স্যার? আমি একটু শোনাবো, দীপিকা বলছি। হ্যাঁ হ্যাঁ সুন্দর, আর একবার করো। রাধা মায়া দেহ, আর নেক্সট কেউ? স্যার এবারে একটু ওই বাধাটাকে একটুখানি যদি এরকম করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, একদম লাস্টের বাধা। এইটুকু এইটুকু আগে কেউ করুক দেখি। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার শোনাবো, আমি করবো একটু। আমি তো শুনতে যাচ্ছি। হ্যাঁ মেজদি তুই কর। ও আচ্ছা, বনে বনে দুধ লেগে গেছে। শোনো শোনো, না না একটা জিনিস হয়নি। রাধা দেহ হতে দাঁড়াবো, তারপরে ও মাপা গামা রেগা, ও মাপা গামা রেগা লাস্টের টা। নেটে টানাটানি করলো না, না ইন্টারনেটে টানাহাচড়া করছে, আমি বুঝতে পারছি না ঠিক মতো। আবার আমি বুঝছি না, একটু পরে শুনি আবার, নেটে নেটে খুব সমস্যা করছে। হ্যাঁ কাকলি শুনি। এক্স্যাক্টলি এই তো, সুন্দর। নেক্সট কেউ? স্যার আমি বলি। হ্যাঁ শোনো। রাধা ময় দেহ, বাহ আবার করো। রাধা ময় দেহ, তালে আসো তুমি, আর একটু ফাস্ট করে একটু তালে আসো। রাধা ময় দেহ, সুন্দর। রাধা ময় রাধা নি নি রে, রাধাময় রে
থেকে সা স্টেট এসো। রাধা ময় দেহ, বাহ খুব সুন্দর। বলো নেক্সট আর কেউ? হ্যাঁ শোনাম, রাধা ময় নীনি রে সা, রাধা ময় নে দে নিশা নিধা, হটা আলাদা, ওইটাকে আলাদা করে রাখতে হবে। আমি বলি দেহ পঞ্চমে পায়ে এসে স্টেট, হটা আগে সুরে লাগতে হবে। দেহ দেহ নিশানি ধা, এটাও লাগে না, নিশানি ধা না, শেষের টুকু হয় না, নিশানি ধা পা দেহ, তারপরে শেষ টুকু ও পাপা গা মারে গা, হ্যাঁ এটা আলাদা আলাদা করে প্র্যাকটিস করে আগে গলায় বসাতে হবে। আসলে নোট পাশাপাশি নোট অনেক সময় কিন্তু আমাদের অজান্তে গলা থেকে ছুটে যায়, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করলে আমরা এই যে এই জায়গাগুলো আসতে গেলে আমাকে বেহাগ ভালো করে রেয়াজ করতে হয়, তাই না? তাই তো শ্যামলি? এই বেহাগটা যদি আমি ঠিক মতো রেয়াজ আমার করা থাকে তাহলে কিন্তু এই যে এইসব নোট গুলো ইজিলি আমার গলায় লাগে। দেখো পানি সা গা রে সা নে সা, পানি সা নে ধা পা মা পা গা মা, পানি সা নে ধা পা মা পা গা মা গা রে সা নে, পানি সা গা মা পা গা মা গা এ হচ্ছে বেহাগ, তাই না? আমাদের ভাইটাল রাগের একটি রাগ হচ্ছে বেহাগ। আমরা সব রাগ যে প্রচুর রেয়াজ করতে হবে এমন কোনো কথা না, যেগুলো ভাইটাল আমাদের বেশি বেশি করে রেয়াজ করতে হয় সেই রাগগুলো হচ্ছে ইমন, ভাইরু, তারপরে টড়ি, তারপরে যে ই শুদ্ধ কল্যাণ, তারপরে বেহাগ, এই যে এই ধরনের কিছু ভাইটাল রাগ আছে যেগুলো বেশি বেশি করে রেয়াজ করতে হয়, প্রপারলি শিখতে হয়, তাহলে অনেক কিছু খুব সহজেই হয়ে যায়। সব রাগ আলাদা আলাদা করে বসে বসে শিখতে হবে এমন কোনো কথা না, আবার সব রাগ যে আমার দ্বারা ভালো হবে একটি মানুষের কাছে তারও কোনো মানে, কিন্তু ভাইটাল রাগ গুলো ভালো করে তৈরি করতে হবে, রেয়াজ করতে হবে, তাহলে আমরা নজরুলের গান আনন্দের সঙ্গে গাইতে পারবো, দাপটের সঙ্গে গাইতে পারবো। এই বিষয়টি আমরা সব সময় বলি, সবাইকে উৎসাহিত করি যে আমরা সবাই প্রথম হচ্ছে নজরুলকে ভালোবাসি, ধারণ করি, দ্বিতীয় হচ্ছে আমি গান শিখে গাইব, চর্চা করে গাইব। এই বিষয়টি যদি আমাদের মধ্যে থাকে না তাহলে আমাদের গানের উন্নতি হবেই, হতেই হবে। তো এই বিষয়টি আমরা মাথায় নিয়ে চলব। বলো আর কেউ শোনাবে কিনা? স্যার আমি একটু করছি স্যার, আরেকটা জায়গায় একটু আচ্ছা কে শোনাতে চাচ্ছে আগে শোনাক, তারপরে আমি গাইবো স্যার। শোনা স্যার, হ্যাঁ গাও। রাধা ময় দেহ, ওই একই অবস্থা তোমাদের, এই তো সুন্দর সুন্দর হয়েছে। কিন্তু ওই যে বললাম তোমার নেটওয়ার্কে মাঝে মাঝে এমন টানাহাসলা করছে যে শেষ টুকু আর শুনতে পাচ্ছি না। একবার করবো স্যার? হ্যাঁ করো। আরেকবার গাইবো? হ্যাঁ। রাধা ময় দেহ, বাহ এই তো সুন্দর হয়েছে। নেক্সট আর কেউ? স্যার ওই কলহ করেছি প্রথম, প্রথম লাইনটা ওটা কি
ওই তীব্র মানে এখন এখানে আছে, এখানে আগে আছি তারপরে যাবো ওখানে। এটাকে শেষ করো, বলো আর কেউ শোনাবে কিনা। এখানে শুধু বাবুল দা বাকি বোধহয়। বাবুল কই? আমি তো বাবুলকে দেখছি না স্যার। নমস্কার, আমি বাইরে স্যার, এর জন্য। ও স্যার আমি বাইরে, আমি ক্লাসটা অ্যাটেন্ড করছি স্যার। আচ্ছা আমি বাইরে স্যার, আমি আগামী ক্লাসে শোনাবো স্যার। নমস্কার। আচ্ছা তাহলে আমরা এই যে এই জায়গাটা আমরা যেটা করলাম এইটা এই জায়গাটা আগে শেষ করি। হ্যাঁ দেখো, সে রাধা প্রেমে বাধা থেকে আবার আসছে। তোমাদের এবার কোনো কোয়ারি থাকলে বা কোনো কিছু থাকলে আমাকে বলো। সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানে না রাধা ময়ূর দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, বুঝতে পেরেছো সবাই? আশা করি শেষটা বোঝা গেছে। এবার বলো কাকলি কি বলছিলে কোন জায়গাটার জন্য? ওই একবার প্রথমে ক ল হ ক, ওই নিচে নামবো, করেছি না পাতে থাকবো। ক দেখো, ক ল হ করেছি পঞ্চমে এক জায়গায়, ক ল হ করেছি। ঠিক আছে স্যার, বলো আর কেউ, আর কোন জায়গা? তার মানে আমি বুঝছি হয়ে গেছে তোমাদের। আচ্ছা এবার কোন জায়গা থেকে আমরা তোমাদের গান শুনবো সেটা বলো। বলো কে শোনাতে চাও, কোন জায়গা থেকে? স্যার লাস্টের বাঁধাটা একটু করে একবার দেখালেই হবে। সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানে না রাধা ময়ূর দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা। সে রাধা প্রেমে বাধা, যে ঝোঁকটা আমি দিচ্ছি ওটা যদি কারো দম আরো বেশি থাকে তিনবারও দিতে পারো। দেখো, সে রাধা প্রেমে বাধা, দিতে পারো যদি স্টেজে বা কোনো ঘরোয়া গাও, সেক্ষেত্রে তিনবার দিয়ে তারপরে যদি দম থাকে, আর দম না থাকলে দরকার দুবার দিলেই হবে। বলো আর কোন জায়গায়? আমরা গতদিন কতদূর পর্যন্ত গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছিলাম সেটা বলো। আমরা করেছিলাম শুধু রাধা রাধা একাদশী, মোর কৃষ্ণ চাঁদে একাদশী নাই হে পর্যন্ত। আচ্ছা তাহলে ওখানে কিন্তু একটা, হ্যাঁ বলো
স্যার আমি দীপিকা বলছি, গেল দিন আমি ক্লাস করিনি, আমি প্রথম থেকে একটু শোনাবো। হ্যাঁ নিশ্চয়ই শোনাবে। আচ্ছা বলো তাহলে আমরা এরপরে থেকে কি আসবো, বলো কে শোনাবে? স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ আছে, আমরা গাইতে গাইতে ছোট্ট একটু পার্থক্য আছে, ওটা আমরা আর একটু শুনলেই হয়ে যাবে। আসি আমরা, কে গাইবে এবার? স্যার আমি গাইবো একটু প্রথম থেকে। করো, তুমি কি প্রথমে গেয়েছো এর আগে? না স্যার। হ্যাঁ শোনাও তাহলে। আমি কলো ভুল করলাম, আমি কলো সোমা ফিনিশিংটা হয়নি, খেয়াল করো কোথেকে। তুমি যে মধুবনের মধুকর, দেখো রে থেকে পঞ্চমে গিয়ে ধাক্কাটা দিলাম, খেয়াল করো। তুমি যে মধুবনের মধুকর, মধুবনের মধুকর,
বামা অ বামা রাধা এই জায়গাটা আর একটু সুন্দর করে গলার চেষ্টা করছিলাম আসছিল না মানে এই সুরটা মানে বসছে না বুঝতে পাচ্ছি ব্যাপারটা মানে বসছে না আমার আগের দিনে তাহলে ভালো করে নেক্সট ভালো করে তো মানে ই করবে চর্চা করবে তাহলে হয়ে যাবে বলো এবার কে শোনাবে স্যার আমি কলহেরি থেকে ওখান থেকে একটুখানি করছি চেষ্টা করছি আর কি করো পরেরটা থেকে কলহেরি কুলে অভিমান মধু হে চেনো না কে বধু হে অভিমান মধু যে চেনো না কে বধু হে রাগের মাঝে রহে অনুরাগ মধু হে রাগের মাঝে রহে অনুরাগ মধু হে দেখো না কি বধু হে একদম ঠিক আছে শুধু একটু দমটা নিয়ে নিতে হবে বেশি একটু দমটা বেশি করে নিয়ে নিতে হবে কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয় কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয়টা একটু কাজ দাও কেমন দেখো তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় অক্ষয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির এ চাঁদে একাদশী নাই হে এ চাঁদে একাদশী নাই হে এ চাঁদে একাদশী নাই হে শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে প্রত্যেকটা ওই যে যে টান গুলো দিচ্ছ যেন একই সমান সমান হয় হ্যাঁ তাহলে বেশি অ্যাট্রাকটিভ হবে এই যে জায়গাগুলো সেই ব্রজ গোপীদের ঘর আছে সেই ব্রজ গোপীদের ঘর আছে ঘর আছে পর আছে সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধারি কেহ রাধারি 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 কেহ কৃষ্ণ বিনা আমিও জানি যেন আমিও
জানি যেন, আমিও জানি যেন আমারও 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 শ্রী কৃষ্ণ, আমিও জানি যেন আমারও শ্রী কৃষ্ণ, আমিও জানি যেন আমারও শ্রী কৃষ্ণ, কেবল কেবল রাধা পামা গামা, কেবল রাধা কেবল রাধাময় দেহ, কেবল রাধাময় দেহ, কেবল রাধাময় কেবল রাধাময় দেহ, 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 শ্রী রাধা প্রেমে বাধা, শ্রী রাধা প্রেমে বাধা, শ্রী রাধা ছাড়া জানি না রাধা ময় দেহ, শ্রী রাধা প্রেমে যা শ্রী রাধা ছাড়া জানি না রাধা ময় দেহ, শ্রী রাধা প্রেমে বা তারপরে পরেরটায় বাধা, তারপর শেষ হবে শ্রী রাধা প্রেমে বাধা, শেষ হবে শ্রী রাধা প্রেমে বাধা, শ্রী রাধা প্রেমে বাধা, এবার প্র্যাকটিস করতে করতেই ওই গমক গুলো আসবে, কোন কোন জায়গায় যেগুলো আমরা গমক ইচ্ছে করে দিই, আবার কোন কোন জায়গায় আমরা সুর যখন স্টে করি তখন গলাটাকে একটা আন্দোলন আসে আমাদের, একটা ওয়েভ। তো এই এটা কীর্তন গান বা আমরা এই ধরনের ভক্তি গীতির মধ্যে আমরা ব্যবহার করি, তো ওই ওয়েভ যেটা আমরা করি সেটা কিন্তু আমরা সচেতন ভাবেই করি, আবার যেখানে স্টেট আমরা দাঁড়িয়ে থাকি সেটাও সচেতন ভাবে দাঁড়িয়ে থাকি। তার মানে কি, আমরা গান শিখি, গান গাই, আমরা জেনে বুঝে যা করি জেনে বুঝে করি, এটাই হচ্ছে শিখে গান গাওয়ার একটা জায়গা। তো এই গানটাতে এত সুরের আর কি, মানে প্রত্যেকটা লাইনেই সব চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে গুলিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, শুধু চেঞ্জ সুরের না, আমি একটু গাই। হ্যাঁ গাও, যতটুকু পারো গাও, সবটা পারলে তো ভালোই। অভিমান মধু যে যেন নাকি বধু হে, রাগের মাঝে রহে অনুরাগ মধু হে, দেখো নাকি বধু হে, এই কাজটা হয়নি অর্প, শোনো খেয়াল করো, একদম সমান কিন্তু প্রত্যেকটা নোট, খেয়াল করো, এ এই যে কাজটা, এর মধ্যে কোনো স্টে করবে না, কোনো জায়গায় করো, এ এ
তিন জায়গায় যে ধাক্কা মারছি তিন তিনটে জায়গাতে, ওইখানে একই সমান সময় তুমি স্টে করবে যেন কম বেশি না হয়, তাহলে মজাটা আসবে। ঠিক আছে, এবার একটা শোনো, দেখো তুমি এটা করছো, আমি করছি, ছন্দের পার্থক্যটা খেয়াল করো, প্রথমটাই থাকবে না তো, এ নেমে আসাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ, লাস্টে একটু একটু নামবে, আবার তারপরে করো, কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন হয় হয়, কলম কি বলে গগনের চাঁদ প্রতিদিন হয় হয়, তুমি নিত্য, তুমি নিত্য পূর্ণ চাঁদ সমপ্রিয়তম চির অক্ষয়, তুমি অক্ষয় অক্ষয়, তুমি নিত্য পূর্ণ চাঁদ সমপ্রিয়তম চির অক্ষয়, এ চাঁদে একাদশী এ চাঁদে একাদশী নাই হে, এ চাঁদে একাদশী নাই হে, শুধু শুধু ভালো করে লাগাও, শুধু রাধা একাদশী হলো, রাধা একাদশী হলো, এখানে কিন্তু রাধা একাদশী মানে দয়কার মধ্যমসায় দীর্ঘিকার দোষ দোষী, আর একাদশী কিন্তু আলাদা, এটার মানেটা খেয়াল করবো ভালো করে, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, শুধু নিত্য কেন পায় না, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে, ওই জায়গাটা তো আবার একই রকম না স্যার? হ্যাঁ একই, কিন্তু তোমার যে কাজটা কম বেশি হয়ে গেছে, দেখো এটা পুরোটা একদম সমান, সেই ব্রজ গোপীদের ঘর আছে পর আছে, কৃষ্ণ বিনা নাই রাধারি কেহ, আমিও জানি যেন আমারও শ্রী কৃষ্ণ, আমিও জানি যেন আমারও শ্রী কৃষ্ণ, কেবল রাধাময় দেহ, কেবল রাধাময় দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, সে রাধা ছাড়া জানে না রাধাময় দেহ, সে রাধা প্রেমে বাধা, সে রাধা প্রেমে বাধা, পরিমাটা ভালো লাগলো না?
স্যার আমি করব, দীপিকা বলছি। হ্যাঁ শোনাও। তাহলে কি আমরা আবার গাইবো নাকি শোনাবে তোমরা বলো? একটু চেষ্টা করবো, করো। কলো হেরি কুলে রহে অভিমান মধু যে চেনো নাকি বধু হে, কলো হেরি কুলে রহে অভিমান মধু যে চেনো নাকি বধু হে, রাগের মাঝে রহে অনুরাগ মধু হে, দেখো না কি বধু হে। কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়, কলঙ্কি বলে গগনের চাঁদ প্রতিদিন ক্ষয় হয়, তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয়, তুমি নিত্য পূর্ণ চাঁদ সম প্রিয়তম চির অক্ষয়, এ চাঁদে একাদশী নাই হে, এ চাঁদে একাদশী নাই হে, শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না, শুধু রাধা একাদশী হলো
নিত্য কেন পায় না মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে মোর কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে চেষ্টাটা করছো অন্তত কিন্তু এই জিনিসগুলো আরেকটু তোমাকে বুঝে প্র্যাকটিস করতে হবে। এই যে এ প্রত্যেকটা নোট যেন ঠিক করে লাগে, মা গা রে সা পা ধা নি ধা, এ মা গা রে সা পা ধা নি ধা, মা গা রে সা পা ধা নি ধা। আস্তে আস্তে হবে, এমনি করে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই জিনিসগুলো সুন্দরভাবে হবে। বলো আর কেউ শোনাবে? স্যার এর পরেরটুকু একটু শুনিয়ে দেই স্যার। দীপিকা বলছি। আমিও জানি কেন আমার শ্রীকৃষ্ণ, আমিও জানি কেন আমার শ্রীকৃষ্ণ, রাধা মায় দেহ
এভাবে আমরা চেষ্টা করতে করতে এখন যেমন হচ্ছে আরো বেটার, আরো স্পেসিফিক ভাবে আমরা গানগুলো তুলবো, মানে কোনো আন্দাজে কিছু হয়ে যাবে না, আমরা যেটা করব সেটা যেন ভেবে চিনতে আমরা করতে পারি, ঠিক আছে? আমাদের ভাবনার সঙ্গে আমার প্রেজেন্টেশন যদি মিলে যায় তাহলে কিন্তু সত্যিকারের গান হয়। আর যে কোনো গান গাইতে গিয়ে যদি আমার ভাবনা আর গানের সঙ্গে যদি মিল না থাকে তাহলে সেটা কিন্তু গান হবে না। তো আমরা এই যে একটু একটু করে এগোচ্ছি, একটু একটু করে গানগুলোকে সুন্দর করে গাওয়ার চেষ্টা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা এই পার্টিকুলারলি এই গানটার জন্য কিন্তু আমি বলছি না, এই যে প্র্যাকটিসটা আমাদের, আমাদের যে অভ্যেসটা আমরা করছি, এই অভ্যেসটাতেই আমাদের ভালো গান করার জন্য আমাদের সেই ক্ষেত্রটি তৈরি করে দেবে। তো এবার আর কেউ শোনাবে? স্যার গাইতে চাই ভালো, কিন্তু এত ভয় করে যে আর জায়গা মতন যেতে পারি না। না তা বললে তো হবে না, ভয় করলে তো চলবে না, আমরা এনজয় করে গান করবো, গান বুঝে শুনে চর্চা করে গান করবো, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আমি আমার দ্বারা যতটুকু হবে, আমি যতটুকু ভালো করে গাইতে পারবো, গলায় আসবে, ঠিক সেইটুকুই সুন্দর করে গাইলেই কিন্তু মানুষ শুনবে, এটাই হচ্ছে কথা। অনেকেই আছে যে অকারণে গলায় অনেক বেশি কাজ করে, আবার অনেকেই আছে যে কোনো পার্টিকুলার হয়তো কোনো কাজ গলায় তার আসছে না, সেই এবিলিটি তার নাই, তার গুরু যদি সত্যি সে শেখে তাহলে গুরুই বলে দেবে যে না এই জিনিসটা তুমি করতে যেও না, তোমার গলায় এটা স্যুট করছে না। তো এইটা অনেকে ভাবে না, ভাবে যে গলায় বোধহয় গলায় আমার আসুক আর না আসুক, একটু জোরে সোরে বেশি কাজ টাজ করলেই বোধ হয় আমাকে দক্ষ শিল্পী হিসাবে আমি প্রতীয়মান হবো, ওটাও কিন্তু তা না। মানুষ আপামর মানুষের ভালো লাগে বা ভালো না লাগে এই বিষয়টি কিন্তু আলাদা। অনেকে খুব সহজ গান গেয়েও মানুষের হৃদয়ে পৌঁছে গেছে, আবার অনেকে দুরূহ অনেক জটিলতম অনেক কিছু করেও কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারে না, আবার অনেকে পৌঁছেওছে। তার মানে কি, এইগুলো সেইভাবে আমাদের চিন্তা করে চর্চা করে বুঝে আমরা গাইব। বলো আর কেউ? আমার কি বেশি কিছু হয়ে গেল নাকি? না 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 মোটেও না, আমি এটা সার্বিক ভাবে বলছি। আমরা আর একটু গাইতে গাইতে ওই ছোট ছোট পার্থক্য গুলো যেগুলো হয়েছে ওগুলো ঠিক হয়ে যাবে। বলো নেক্সট কেউ? আমরা তাহলে আবার আসি, হ্যাঁ কলহিরি তো ওইখান থেকে আমরা আসি, সবাই মিলে একসঙ্গে গাই আমরা, তাহলে পুরো আমরা পুরো গানটাই গাই একদম, আমার সঙ্গে তোমরা সবাই গাও, আমরা পুরো গানটা গাই। আমি কলহেরি তরে ওয়েব গলাতে করলাম আমি কিন্তু ইচ্ছে করে, বোঝো না কি রসে বধ তুমি, বোঝো না কি রসে বধ তুমি, মন বোঝো মন চল মান বোঝ না কি হে, মন বোঝ মন চোর মাল বোঝ না কি হে, মাল বোঝ না কি হে, ফুল চেনো চেনো নাকি মধু তুমি, ফুল চেনো চেনো নাকি মধু তুমি, যে মধু বনের মধু তুমি, যে মধু বনের মধু তুমি, মধুরাম 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 মধুরাম
রাধাময় মনোহার তুমি যে মধু বনের মধু তুমি যে মধু বনের মধু কল হেরি ফুলে রহি অনুই মার মধু যে চেন নাকি মধু হে কল হেরি ফুলে অনুরাগ কথা ভুলে যাচ্ছি অভিমান মধু যে দেখো না কি মধু হে রাগের মাঝে রয়ে রাগের মাঝে রয়ে অনুরাগ মধু যে দেখো না কি মধু হে তারপরে কি কথা ভুলে গেলাম যে বলো কলঙ্কি বললে গগনের চাঁদ কলঙ্কি বললে গগনের চাঁদ প্রতিদিন হয় হয় কলঙ্কি বললে গগনের চাঁদ প্রতিদিন হয় হয় তুমি নিত্য পূর্ণ চাঁদ সমপ্রিয়তম চিরাক্ষ তুমি নিত্য পূর্ণ চাঁদ সমপ্রিয়তম চিরাক্ষ চাঁদে একাদশী নাই হে চাঁদে একাদশী নাই হে শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না শুধু রাধা একাদশী হলো নিত্য কেন পায় না মনি কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে মনি কৃষ্ণ চাঁদে যে একাদশী নাই হে সেই ব্রজ গোপী দে ধার আছে পর আছে সেই ব্রজ গোপী দে ধার আছে পর আছে কৃষ্ণ বিনা নাই রাধা দিকে হো আমিও জানি যেন আমার শ্রী কৃষ্ণ আমিও জানি যেন আমার শ্রী কৃষ্ণ কে বলে রাধাময় দেহ কে বলে রাধাময় দেহ কে বলে রাধাময় দেহ সে রাধা প্রেমে বাঁধা সে রাধা প্রেমে বাঁধা সে রাধা ছাড়া জানে না রাধাময় দেহ সে রাধা প্রেমে বাঁধা সে রাধা প্রেমে বাঁধা সে রাধা প্রেমে বাঁধা আশা করি সবাই শুনতে পেয়েছো। আমি আমি ধরেই নেব যে তোমরা আজকে যেটুকু চেষ্টা করেছো সবাই অলমোস্ট সবাই তোমরা করেছো যে সে চেষ্টা করেছো ওইটা যদি এই কদিন থাকে এই সপ্তাহ তাহলে আমরা নিশ্চয়ই এই গানটি একেবারে সুন্দর চেহারা নিয়ে সামনের দিন আমাদের সামনে আসবে আমি সেই আশা করি খুব বিশ্বাস করি আমরা চেষ্টা করলেই পারবো না পারার কিচ্ছু নেই। তো এবার বলো আজকের মতন এই গানটা থাক
তো তোমাদের পুরনো গান জাস্ট আগে আমি যেটা করেছি, যেমন কেন ফোটে কেন কুসুম ঝরে যাইবে, এই ধরনের গান করেছি, এগুলোতে কোনো রিভিশন দরকার আছে কিনা, তোমাদের কোনো কোয়ারি আছে কিনা সেটা একটু বলো। প্রথমের গানটাই একটু আচ্ছা, ইয়ে বলতে লবণীটা কি বলতে চাও বলো। পরদেশী প্রিয়তম কোনটা? পরদেশী বধুয়া, বধুয়া সরি। শোনো এর গান এই বধুয়া না বলে তুমি প্রিয়তম বলেছো, প্রিয়তম দিয়েছো একটা গান, একটা গান। পরদেশী প্রিয়তম একটুখানি সুরটা আপনি কিরকম করেন একটু, আমি আবার ভাবছি আমার চেঞ্জ এটা, আমার আমার জানা আছে এটা করেছি অনেক গেয়েছি, কিন্তু এখন যেহেতু এটার কোন অথেন্টিক রেকর্ড আমরা পাইনি, এই ধরনের গানগুলি আমরা একটু ওয়েট করছি। আসলে আমরা তো নজরুল ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ দিই, তো ও জেনে এমন হতে পারে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই তোমাকে, কলকে গাগুরি গড়ি একটা অসাধারণ মানে সাপোর্টের একটা গান, এই গানটা আমি শিখেছিলাম এবং আমি রেকর্ডও করেছিলাম, তো রেকর্ড করেছি এবং এটা খুব মানুষের শুনে অনেক জনপ্রিয় হয়েছে, কিন্তু এতকাল পরে 20-25 বছর পরে যে রেকর্ড একটা পাওয়া গেল দেখলাম সেটা সম্পূর্ণ ভিন্ন, বুঝছো, এই যে সম্পূর্ণ ভিন্ন একটি সুর, তো এই কারণে তখন আমাদের একটু একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হয় যে অনেকে হয়তো ভাবতে পারে যে তাহলে স্যার এখন থেকে রেকর্ডটা পাওয়া গেল তো স্যার ওভাবে কেন গিয়েছে, অনেক জায়গায় দুটো সুর আছে বা হয়তো আগামীতে এখন আমরা আগে থেকে চলছে সেটাও হয়তো রেকর্ড পেতে পারি, না পাওয়ার কোনো কারণ নেই, পেতেও পারি, কিন্তু এখন যেহেতু আমরা বর্তমান নিয়ে কাজ করছি সুতরাং যেগুলোর প্রপার এভিডেন্স আমরা পাইনি সেগুলো একটু আমরা অপেক্ষা করছি। আমি বোঝাতে পেরেছি আমার? হ্যাঁ না, নবনীতা ওই পরদেশী প্রিয়তম গানটা বললো বলে তাই জন্য আমার মনে যে আপনার যে সুরটা কি রকম আছে অসাধারণ এই গানটার সুর যেটা আমরা গাইতা, একটু শোনাচ্ছি দেখো। সজল কাজল সজল কাজল মেঘ সখীর হ্যাঁ স্যার এই সুরটাই আছে, মানে আমি এইটাই শিখেছি এই রকম, তাই আমি জিজ্ঞেস করছিলাম যে এখন আবার এটা কি আবার চেঞ্জ না, এখনো আমরা যেহেতু চেঞ্জ আমরা রেকর্ড পাইনি ওর জন্য এটা যেটা প্রচলিত আছে ওইটা নিশ্চয়ই তোমরা গাইবে, আমি গাইতে কখনোই না করব না যেহেতু এটা কোনো আর এখনো পাওয়া যায়নি পাইনি। হ্যাঁ আমরা অনেক সমস্যায় আমরা পড়ছি এর মধ্যে, যেমন ধরো তোমাদের এই যে তোমার জাতির মতো যে গানটা, এই গান কদিন আগে বাঁশুরিতে একজন অন্যরকম সুরে গাইলো কেউ একজন শুনলাম, আমি বলি তোর দা ওইটা নতুন আবার শিখতে হয়েছে তো আবার, হ্যাঁ নতুন করে সুর করছিলেন। হ্যাঁ আমি বলি এটা শুরু করার কিছু না, এটা যেটা 51-52 সালের একটা রেকর্ড, সেই রেকর্ডটা দিয়ে তোমার আখির মতো আকাশের দুটি তারা চেয়ে থাকি, এটা 50 সালেরও পরে রেকর্ড, তো এইটা পাওয়ার পরে আমরা হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমরা না আমি আমার কথা বলছিলাম, এটা কেউ না কেউ ওটা স্বরলিপি করা হয়েছে এবং সেটা আমরা পরে দেখেছি যে না এটা ঠিক হয়,
কারণ 50 সালের পরের রেকর্ড সেটাকে স্বরলিপি করার কোনো নৈতিক দায়িত্ব আমাদের নেই বা নৈতিক সেই অধিকারও নেই। তো এবার দেখা গেল যে ওই যে হঠাৎ করে যে গানটা আমাদের প্রচলিত ছিল অসাধারণ সুর ওটা, এবং ওইটার পুরো গানটা কাব্যিক মান এত সুপার, এত কাব্যিক মান এমনই সুপার, পরবর্তীতে যেটা স্বরলিপি করা হয়েছে ওইটাই সেকেন্ড প্যারাটা একটা অসাধারণ যে প্যারা সেই প্যারাটাই নাই। তো এটাকে বাদ দিয়ে এই গানটা গাইতে গিয়ে এই গানটার মানে নির্দয় ভাবে একটা অঙ্গহানি করা হয়েছে। তো এই যে নির্দয় ভাবে অঙ্গহানি করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়। যেমন আমার কোন কুলে আজ ভিড়ল তরি, আমার কোন কুলে আজ ভিড়ল তরি যেটা রেকর্ড আমরা পেয়েছি সেটাতেও কিন্তু একটা প্যারা নেই। তো এই গানটাতে যদি একটা প্যারা আমি না করি তাহলে কিন্তু আমি নৈতিক ভাবে ওই গানটাকে মানে আমি বলবো যে অন্যায় এবং হত্যা করা হবে, কাব্যিক ভাবে ওই গানটাকে শেষ করে দেওয়া হবে। তো এই ব্যাপারে কিন্তু আমাদের সদ্য প্রয়াত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর রফিকুল ইসলাম ওনাকে আমি বলেছিলাম, ওনাকে আমি বলেছিলাম যে এই যে ব্যাপারগুলো এই অসাধারণ প্যারাগুলো বাদ দিলে কোনো কারণে হয়তো রেকর্ডে সংকলন স্থান সংকলন না হওয়ার কারণে হয়তো এই গানগুলো হয়েছিল, এভাবে হয়তো অনেকে গিয়েছিল। আবার অনেক গান যেটাকে অথেন্টিক বলে স্বরলিপি করা হয়েছে সেটাও কিন্তু অথেন্টিক নয়, কারণ 50 সালের পরের রেকর্ড। তো এইসব কারণে ওই গানগুলির যে অঙ্গহানি করা সেটা আমরা ঠিক করব। তো উনি নীতিগতভাবে আমার সঙ্গে একমত হয়ে উনি বলেছিলেন যে আমরা এই গানগুলো যেগুলো অসাধারণ প্যারাগুলো বাদ দেওয়া হয়েছে এগুলো আমরা দেব না, বাদ দেব না, পুরো গানটাই আমরা ইউজ করব। এই গেল একটা কথা। আর একটা হচ্ছে অতি সম্প্রতি আমি একটা অনেক আগেকার একটা স্বরলিপি পেয়েছি, সেই স্বরলিপিতে কিন্তু 80% হচ্ছে এই যে এইটাই তোমাদের মতো এইটা যদি স্বরলিপি আমি পাই তো তাহলে কেন তোমার তীর মতো আকাশের দুটি তারা কেন গাইব। তো এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে আমরা ঠিক জায়গায় যাব। কোনো গানের আমরা অঙ্গহানি করব না, নজরুল নেই, তার গানকে আমরা যত্ন করে তার মতন করে রাখবো। তো আজকের মতন কোথায় এবার বিদায় নিতে হবে, নবনীতা পরদেশী বুধবারটা সামনের দিন আমরা গাইব। স্যার আমি একটা কথা বলবো, স্যার লিপিকা বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, আপনার রেকর্ড শুনলাম ইউটিউবে, তুমি আমার সকালবেলা শুধু অসাধারণ মানে মন মানে ছুঁয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বলছি যে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যেজন গানটা, ওই গানটা কি অথেন্টিক সুরটা একদম? আমি যেটা আমার যেটা রেকর্ড আছে এটা কোনো আমি যেটা রেকর্ড করেছি ওইটাই অথেন্টিক সুর, এটার কোনো আমরা আদি গ্রামোফোন রেকর্ড পাইনি, এটা নজরুলের নিজের হাতে স্বরলিপি আছে। ওই নিজের হাতের যেটা নজরুলের স্বরলিপি আছে ওইটাকেই আমি কিন্তু অনুসরণ করে আমার গায়কীতে আমি গিয়েছি। এইটা অনেকে অনেক বাড়াবাড়ি করে, অনেক বেশি কাজ কারবার লাগাতে যায়, এমনকি এই গানটা যে কি রাগে এটাও কিন্তু অনেকে জানতো না আগে, এটা যে মালগুঞ্জির আগে আছে এটা জানতো না, অনেকে যা খুশি মুখে বলতো, ফলে এই গানটা মালগুঞ্জি রাগের বাইরে উল্টো পাল্টা অনেক বেশি কাজ দিয়ে অনেকে গিয়েছে গাওয়ার চেষ্টা করেছে, একবারেই এটা উচিত না। আমি আমার এটা অনলাইনে এটা আমার সিডির গানও আছে, আমার এখানকার একটা টিভি চ্যানেলেও আমার একটা লাইভ গাওয়া গানও আছে ইউটিউবে, তোমরা এগুলো ফলো করো তাহলেই হবে। স্যার প্রণাম নেবেন। নমস্কার, আজকের মতো বিদায় নিই। নমস্কার স্যার। নমস্কার স্যার, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবার জন্য শুভেচ্ছা স্যার, প্রণাম নেবেন। হ্যাঁ নিশ্চয়ই, শুভরাত্রি। শুভরাত্রি স্যার।